নমস্কার বন্ধুরা আজ আমি একদম নতুন ধরনের কোনো রকম ছানার পূর্বরা ছাড়াই নিরামিষ পটলের দোলমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পটলের দোলমা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কয়েকটা পটল নিয়েছি পটলগুলো ধুয়ে নিয়েছি এবার বটির সাহায্যে পটলের গাগুলো এইভাবে ঘষে পটলের উপরের অংশটা প্রথমে তুলে নিচ্ছি এবার পটলে যে দিকটা সরু সেদিকটা অল্প করে কেটে নিচ্ছি আর যেদিকটা একটু মোটা ওই দিকটা একটু বেশি করে কেটে নিয়েছি এবার পটলের খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি বটিতে করে পটলগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যে একই রকমভাবে কেটে নিতে পারেন তো সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি এবার একটা চামচে করে পটলের যে দিকটা বেশি করে কেটেছিলাম সেই দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলোকে বের করে নিচ্ছি চামচটা যে কোনো এক দিক দিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলোকে বের করে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে চামচে খোঁচা লেগে পটলের গাগুলো কেটে না যায় দেখুন একটা পটলের বীজ বের করে নিয়েছি এবার বাকি সমস্ত পটলগুলোর বীজ একই রকমভাবে বের করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সব পটলের দানা বা বীজগুলো বের করে নিয়েছি আর পটলের বীজগুলোও কাজে লাগবে এগুলো ফেলবো না এবার পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার পটলগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো পটলগুলোর এক পিঠ ভাজতে দিয়ে আমি অন্য দিকে পটলের ভেতরের পুরটা রেডি করে নেব আমি এখানে নিয়েছি সাদা তিল এবার তিলটাকে পেস্ট করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো ঝাল আছে পুটটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো অল্প একটু জল দিয়ে তিলটাকে পেস্ট করে নিয়েছি এদিকে পটলের একদিক ভাজা হয়ে গেছে আরেক দিক উল্টে দিচ্ছি পটলগুলো উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব এখানে একটা কথা বলে দিই যে পটলগুলো খুব ডুবো তেলে ভাজার দরকার নেই আর পটলের যে দিকটা দিয়ে আমি বীজগুলো বের করে নিয়েছি সেদিকটা তেল থেকে এইভাবে একটু উপরের দিকে রেখেছি যাতে পটলের ভেতরে তেল না ঢোকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে রাখছি তো তেলটা বেশি হয়ে গেছে তাই আমি দু চামচ তেল উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে পটলের বীজগুলো দিয়ে দিচ্ছি যেগুলো বের করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব পটলের বীজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তিলটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে তিলটাকে যত ভাজা ভাজা করবেন খেতে ততই ভালো লাগবে তবে একবারে পুড়িয়ে ফেলবেন না তিলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখুন তিলের পুরটা একদম রেডি এবার তিলের পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে পটলের দোলমার গ্রেভিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা আদার টুকরো নিয়ে নিলাম আর একটা টমেটো কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দুটো পাকা লঙ্কা সব কিছু ভালোভাবে পেস্ট করে নিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে পটল আর তিল দুটোই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার পটলের ভেতরে তিলের পুরটা ভরে নিচ্ছি তবে পটলের একেবারে মুখ ভর্তি করে পুরটা ভরার দরকার নেই তাহলে গ্রেভিটা বানানোর সময় পুরটা বেরিয়ে আসতে পারে দেখুন মুখটা একটু খালি রেখে পুরটা ভরে নিয়েছি একই রকমভাবে সমস্ত পটলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি আর ততক্ষণে আপনারা একটা কাজ করে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর সাথে পাশে থাকা আইকনটিও অন করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে এদিকে আমি কড়াইতে সর্ষের তেলও গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পর পটলগুলোকে উল্টে দিচ্ছি পটলগুলোকে উল্টে দিয়ে আরও তিন মিনিট ফুটিয়ে নেবো মোটামুটি পটলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আরও তিন মিনিট পর দেখুন পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এবার সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মিশিয়ে নিলেই পটলের দোলমা একদম রেডি এবার গ্যাস অফ করে দিচ্ছি এই পটলের দোলমা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন বন্ধুরা এই নতুন ধরনের তিল পটলের দোলমা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন